আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকমণ্ডলী, আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। বর্তমান সময়ে একটি মহামারী আকারে দেখা দিয়েছে একটি ভাইরাস, সেটির নাম হচ্ছে করোনা ভাইরাস। আমরা কম বেশি সবাই ভয় একটু ভীত, তো আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহামারী থেকে আমাদেরকে রক্ষা করবেন সবাইকে। আমরা এখানে আজকে একজন রোগীর সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন যাবত আর্থ্রাইটিস রোগে উনি ভুগছিলেন এবং পরবর্তীতে উনি জানতে পারেন যে ওনার কোমর এবং ঘাড়েও ওনার প্রবলেম ছিল। তো ওনার মুখ থেকে ওনার সেই কষ্টের সময়গুলো এবং সেখান থেকে উনি কীভাবে রিকভার করেছেন, ধীরে ধীরে উনি সুস্থ হয়েছেন, ওনার সেই সুস্থ হয়ে ওঠার যে কষ্টের স্মৃতিগুলো সেগুলো আমরা আজকে জানবো। স্যার, প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম জহিরুল ইসলাম। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? সৌদি থেকে আসছি। সমস্যা ছিল আঙ্গুলে, আচ্ছা আঙ্গুলের সমস্যা ছিল, এই দুটো চারটা আঙ্গুল এদিক দিকে দুইটা ব্যানের আসত, শক্ত হার্ড ছিল। আচ্ছা, ওষুধ খাইতাম, খাইলে একটু ফ্রি হইত, আবার আপনার যে স্বাভাবিক যে কাজকর্ম গুলো সেগুলো তো আপনি কোনটা ঠিক না জানি করতে পারতাম, তো এটা সমস্যার কারণে কি আপনি প্রবাসে যখন ছিলেন অবশ্যই আপনি অন্য মালিকের আন্ডারে আপনি কাজ করেছেন, তো সেখানে কি কোনো ধরনের সমস্যা হতো আপনার? হ্যাঁ, সমস্যা তো হইতো, এখন এটার কারণে ভাবলাম যে লাইফের সাথে আর ইয়া বড় না, জব বড় না, সেই জন্য আমি এখানে চলে আসছি, দেশে চলে আসছি। কারণ অনেক ডাক্তার দেখাইলাম হইলো না, ভাবলাম যে হয়তো দেশে গেলে ভালো হইতে পারি। তো একদিন অ্যাড দেখছি এসব স্যারের, আচ্ছা দেখার পরে আমার আমার যে রোগগুলা আর ওনার কথাগুলোর সাথে মিলে যায়। আচ্ছা, মিলের কারণে আমি ভাবলাম যে ওইখান থেকে আমি প্রতিজ্ঞা করলাম না, স্যারের কাছে ডাইরেক্ট চলে যাই, অন্য ডাক্তারের কাছে না গিয়ে। আচ্ছা, তো এখানে আমি চলে আসলাম আর স্যারের কাছে। প্রথম সপ্তাহে এসে স্যারের সাথে আলাপ করলাম, দেখলাম এক সপ্তাহ ওষুধ দিল, খাইলাম, দেখলাম ইম্প্রুভ হলো। হওয়ার পরে আমি আবার স্যারের কাছে ভর্তি হওয়ার জন্য আসলাম। আচ্ছা, স্যার আমি একটু জানতে চাইবো যে আপনি স্যার বলছেন আপনি ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেন। জি স্যার, যেটা সবসময় বলেন একটা কথা যে অপারেশনবিহীন ট্রিটমেন্ট কোমর, হাঁটু এবং ঘাড়, আপনি যেটা বলেছেন যে মূলত আপনি এসেছিলেন আপনার এই হাতে আর্থ্রাইটিসের কারণে আপনি ভর্তি হয়েছেন, বাট পরবর্তীতে আমার কোমর এবং ঘাড়ে যে সমস্যাটা সেটা কিভাবে ধরা পড়লো? অনেক কিছু করে ট্যাট দিছে ডক্টর শফিউল্লাহ প্রধান, কিছু পরীক্ষা দিয়েছে। আপনার সাথে যখন উনি কথা বলেছেন, কথাগুলো হয়তো উনি বুঝতে পেরেছেন যে আপনার হয়তো শুধুমাত্র আর্থ্রাইটিসের কারণে হাতে না, হয়তো অন্য কোথাও সমস্যা আছে। এই সমস্যা এই ইয়েগুলো ওইখানে আমি যখন সৌদি আরব ছিলাম তখন ওরা শুধু ব্লাড টেস্ট দিত। জি, ব্লাড টেস্টটা শুধু নর্মাল আসতো, কিন্তু এমন তেমন একটা রোগ আসতো না। আচ্ছা, একটা ব্যথার ট্যাবলেট, ব্যথার ট্যাবলেট খাইলে হয়তো একটু নর্মাল থাকে, একটু ভালো থাকে, একটু হ্যাঁ। তো এইখানে আসার পরে স্যারে বললেন না, আপনি এই কাজ করেন, এমআরআই যেটা, এমআরআইটা করেন, এরপর ব্লাড টেস্ট দিতে যাবে, আমার করে করেন না, আপনার ঘাড়ে সমস্যা আছে, ঘাড়ের থেকে হাতে সমস্যাগুলো আসতেছে। জি, আর পায়ের যে সমস্যা মাঝে মাঝে টান ধরে আঙ্গুলগুলো ব্যথা হয়, এটা কিন্তু আমি কোমরও একটু ডিস্কে সমস্যা আছে। আচ্ছা, তো তো একটা না, তো এটা তবে আপনার ভর্তি হইতে হবে, আপনি 10-12 যদি এখানে থাকেন ইনশাল্লাহ আশা করি আপনি সুস্থ হবেন। ঠিক, এই কথার উপরে ভিত্তি করে আমি ভর্তি হইলাম। আচ্ছা, এখানে ভর্তি হওয়ার পরবর্তী অবস্থা এখন আপনার কি অবস্থা? মাশাআল্লাহ, এই এক সপ্তাহের এখন প্রায় 10 দিন হয়ে গেছে। ঠিক, 10 দিনের ভিতরে মাশাআল্লাহ অনেকটা আমি 80% ইনশাআল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ ভালো আছি। মানে আপনার যে আগে যে ধরনের কাজগুলো আপনি করতে পারতেন না, হাত দিয়ে আপনার দেখা যায় প্রচন্ড কষ্ট হতো, ব্যথা হতো, সেই কাজগুলো এখন অনায়াসেই করতে পারছেন এবং সেই ব্যথাটা এখন আর আপনার নাই, মাত্র 10 দিনের চিকিৎসা। আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যে কোমর এবং ঘাড়ে একটি সমস্যা আছে সেটা আপনি হয়তো জানতেনই না। না, এটা আমি জানতাম না, যেটা আপনার এমআরআই করার মাধ্যমে আপনি জানতে পেরেছেন। জি, সেটা থেকেও আপনার হয়তো শরীরের অন্যান্য জায়গায় কোথাওগুলো ছড়িয়ে পড়তো, সেই আপনি হয়তো বুঝতেন না যে আপনার ব্যথাটা কেন ছড়াচ্ছে বা কোথায় আপনার ব্যথাটা হচ্ছে, কিভাবে হচ্ছে। স্যার, আপনি বলেছিলেন যে আপনি প্রথমে কিসের মাধ্যমে আপনি জানতে পেরেছিলেন, ইউটিউবের মাধ্যমে না ফেসবুকের মাধ্যমে? ইউটিউবের মাধ্যমে জানতে পারছি, আর দ্বিতীয় কথা টিভি এন্ড টিভি একটা অ্যাড দেখছিলাম।
আমাদের বর্তমান যুগে আমরা দেখা যাচ্ছে যে অনেক ধরনের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের আমরা অ্যাড দেখতে পারি। এখন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ভুয়া অ্যাড আছে, মাঝখানে অনেক ভুয়া ডক্টর আছেন, অনেকে আবার সত্যিকারই অর্থে ভালো ট্রিটমেন্ট করে থাকেন। আমরা দুই ধরনের ট্রিটমেন্টই এখানে পেয়ে থাকি। দেখা যাচ্ছে এটার কারণে অনেকেই দেখা যাচ্ছে বিশ্বাস করতে পারেন না যে আসলে আমি ওখানে গেলে ভালো চিকিৎসা পাবো কি পাবো না। অনেকে ভাবেন যে হয়তো এগুলো সব চটকদার বিজ্ঞাপন, কিন্তু তার মাঝেও যে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা সত্যিকার অর্থে মানব সেবার জন্য তারা নিজেদেরকে উৎসর্গ করেন, তার সবচেয়ে বড় উদাহরণ এই ডক্টর শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হসপিটালে উনি যে ট্রিটমেন্টটা করেন। এখানে আমাদের সামনে যে রোগী বসে আছেন উনি শুধু সৌদি আরবে উনি বেশ অনেক বছর ছিলেন, ওখানে উনি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন এবং নিয়েছেনও, কিন্তু যেটার ফল খুব একটা ভালো ছিল না। দর্শক মন্ডলী, আমরা যেটা দেখতে পাই যে উনি বেশ অনেকদিন থেকে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার ফলোয়ার ছিলেন। উনি প্রথমে জাজ করার চেষ্টা করেছেন যে ওনার সাথে মিলে কি না, বা উনি যে সমস্যাগুলোর কথা বলছেন বা উনি যেটা দেখছেন সেটা ওনার সাথে মিলছেন কিনা। উনি অনেক পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে প্রথমে উনি ডক্টর শফিউল্লাহ প্রধানের কাছে এসেছেন, এসে ওনার ট্রিটমেন্ট নিয়েছেন, ওনার কাছ থেকে মেডিসিন নিয়ে উনি যখন সেটা খেয়েছেন কয়েকদিন, তারপরে উনি দেখেন যে উনি অনেকটুকু সুস্থ। যখন ওনার একটি ভরসা এসেছে তারপরে উনি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে উনি ট্রিটমেন্ট শুরু করেছেন। মাত্র 10 দিনই উনি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো অবস্থায় আছেন। হয়তো উনি আগামীকালকে উনি রিলিজ নিয়ে উনি চলে যাবেন। স্যার, আপনার কাছে আরেকটু একটু জানতে চাই, এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ভর্তি ছিলেন এখানকার যে ট্রিটমেন্ট ব্যবস্থা, ডক্টর শফিউল্লাহ প্রধান যেটা সবসময় বলেন যে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও ট্রিটমেন্ট, যেটা অনেকগুলো ট্রিটমেন্টের কম্বিনেশন, যেটা আমাদের গতানুগতিক যে ফিজিওথেরাপি সেটার বাইরের এটার একটা ট্রিটমেন্ট। তো এই ট্রিটমেন্ট আপনি মাত্র 10 দিনে আপনি ভালো হয়ে গেছেন। তো যতদিন আপনি ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিল, আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল তার সবটুকু কি আপনি পেয়েছেন? সবটুকু পেয়েছি, এবং স্টাফগুলো অত্যন্ত ভালো, ভালো ব্যবহার করে, খানার মানও ভালো আছে, অত্যন্ত ভালো, আমি সন্তুষ্ট। আচ্ছা স্যার, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, যেমন হচ্ছে আমাদের দেশে বা আমাদের দেশের বাইরে কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন বছরের পর বছর ধরে, অনেকে আছেন ছোটবেলা থেকেও ওনারা এই ধরনের সমস্যাটায় ভুগেন। যেমন গতকালকে আমরা একজন পেশেন্টকে পেয়েছিলাম, ওনার আর্থ্রাইটিস ছিল না, কিন্তু ডক্টর ছোটবেলায় ওনাকে ভেবেছেন যে ওনার আর্থ্রাইটিস, এটা ভেবে ওনাকে ভুল ট্রিটমেন্ট করা হয়েছিল, যেটা হচ্ছে সঠিক ডায়াগনোসিস, সেইটা আসলে সব ক্ষেত্রে হয় না। এবং এই ভয়ে অনেকে আছেন যে সঠিক ডক্টরের কাছে জানার, বা ডক্টর একটা ভীতি আছে মানুষের ভিতরে, তো অনেকে আছেন যে কোন ডক্টরের কাছে যাবেন সেটা বুঝতে পারেন না, অনেকে আছেন বিভিন্ন ভুয়া ডক্টরের কারণে তাদের জীবনের সর্বস্ব ওনারা বিলিয়ে দেন কিন্তু তারা ভালো হন না। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে উপদেশমূলক হিসেবে আপনি কি কিছু বলবেন? আমি বলতে চাই যারা এই সমস্যায় আছে তারা এখানে আসা উচিত, আসে দেখার পর, প্রথম দেখার পরে আরো রোগী আছে তাদের সাথে কথা বলে দেখতে পারে। তবে আমি মনে হয় তারা যদি আসে তারা সন্তুষ্টভাবে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ, কারণ আপনি নিজে এসে ভালো হয়েছে। আমি যে ভালো হয়েছি, আমি অনেকটা অনেকটা উপকার পেয়েছি এখানে এসে, কারণ ওইখানে অনেকগুলো ডাক্তার, অনেক হসপিটাল আমি পরিবর্তন করে আমি চিকিৎসা নিয়েছি, কোনো কাজে আসে না। স্যার, আপনার কথা শুনে অবশ্যই অনেক ভালো লেগেছে যে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন। আশা করি আপনি সামনে অবশ্যই সুস্থ থাকবেন, এবং আপনার যে উপদেশ এই উপদেশটা মেনে অবশ্যই আরও অনেক দর্শক বা অনেক রোগী যারা আছেন তারা অবশ্যই অনেক উপকার পাবেন, উপকৃত পাবেন, এবং আশা করি যে তারা একটি ভালো দিক নির্দেশনা তারা পাবেন অবশ্যই। তো দর্শক মন্ডলী, আজকে আমরা এখানেই শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ, আপনাকে বিডি টুরিজমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।